কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সহিংসতা ঘটে তাতে শিক্ষার্থীসহ অনেকেই নিহত হন এসব ঘটনা বিবেচনা করে হাইকোর্টের দুজন আইনজীবী রিট দায়ের করেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয় ওই রিটে একই সঙ্গে ডিবির হাতে আটক ছয় শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার বিষয়টিও আবেদনে বলা হয় রিটটির উপর কয়েক কার্যদিবস শুনানি শেষে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি না করা রিট খারিজ করে দেন একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে কিছু পর্যবেক্ষণ দেয়া হয় হাইকোর্ট বলেন পুলিশ তাদের আইন মেনে যে কোনো রাষ্ট্রের সম্পদ রক্ষায় পদক্ষেপ নিতে পারবেন পরে অ্যাটর্নি জেনারেল বলেন রিটকারীরা রাজনৈতিক উদ্দেশ্যে রিট করেছেন অবজারভেশন দিয়েছেন না নির্দেশনা ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেটা আদালত যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে তাদের শান্তিপূর্ণ সভা সমিতি করার তাদের অধিকার আছে তবে আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির একশো থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে এবং পিআরবি যেটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার একশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেতাল আর্মস তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে রিট খারিজ হলেও জনসাধারণের জন্য পুলিশের উদ্দেশ্যে দেওয়া উচ্চ আদালতের বার্তা স্বস্তিদায়ক বলছেন রিটকারী আইনজীবীরা যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন এখানে তারা যেন কোনো ভায়োলেন্সের দিকে না যায় তারা যেন কোনো সহিংসতার দিকে না যায় গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না এবং আইনও খুবই পরিষ্কার যে এমনি এমনি করা যাবে যাবে না না যখন ইচ্ছা চালানো এবং এটা ক্লিয়ার এবং আইনটা ফলো করতে হবে আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায় আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায় আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে তবে কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ছেড়ে দেয় তাদের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি জাহিদ হাসান এখন ঢাকা